মদিনার ইসলাম শিখি। পথে জীবন গড়াই হোক আমাদের একজন ইমানদার একজন মুসলিম কিভাবে দিনের উপর স্থায়ী থাকবে সুপ্রতিষ্ঠিত থাকবে কখনো বিচলিত হবে না পথ হারা হবে না এর উপায় বাকি অনেক উপায় রয়েছে আজকে দশটি উপায় নিয়ে আলোচনা করব যে দশটি উপায় অবলম্বন করবে মুসলিম জাতি তাহলে দিনের উপর সঠিক ইসলামের উপর স্থায়ী থাকতে পারবে এই দশটি উপায়ের মাঝে প্রথম উপায় হলো কোরআনে বেশি তেলাওয়াত গবেষণা করা এবং এই অনুযায়ী আমল করা দ্বিতীয় উপায় হলো একজন মুসলিম আল্লাহর প্রতি ইমান আনার সাথে সাথে সৎ আমল করা ভালো কাজ করা আমাল ও সালেহ করা আল্লাহ রব আলমিন তাই বলেছেন ইসাব্বিতুল্লাহুল্লাদিনা আহ মানুহ বিল কাউলি হায়াতি দুনিয়া অফিল আখেরা যে আল্লাহর বুল আলমিন যারা ইমান এনেছে তাদেরকে ইহকালে এবং পরকালে সুপ্রতিষিত রাখবেন শাসত বাণী দ্বারা তৃতীয় আসুন যত নবী এবং রাসূল অতিবাহিত হয়ে গেছে তাদের উন্মদদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি রয়েছে সেই নিয়ে গবেষণা করা চিন্তা করা এবং সেই অনুযায়ী আমল করা এবং নবী রাসুলদের আদর্শর অনুসরণ অনুকরণ করা চতুর্থ আসন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা একজন মুসলিম জাতির ইসলামের উপর দিনের উপর সুপ্রতিষ্ঠা থাকা সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করা যেটা আল্লাহ রবুল্লাহ আলামিন। তার বান্দাকে শিক্ষা দিয়ে দিচ্ছেন রবদান আল্লাহ তুজিক কলুবানা দাদা হে আল্লাহ আমাদেরকে সুপদ প্রদর্শন করার পরও আমাদেরকে বক্র করবেন না পঞ্চম উপায় হলো আল্লাহর বুল্লা আলামিনের জিকির বেশি বেশি করা এটি হলো দিনের উপর স্থায়ী থাকার একটি সবচেয়ে উত্তম উপায় আল্লাহ রবুল্লা আমিন খোরআন কারিমে ঘোষণা দিয়েছেন ইয়া ই আল্লাহ দিন আহ মানুহ ইদ আল্লাকি তুমফিআতন ফতবুতুকুরল্লাহল্লা আল্লাহ কুমতুফি আহুন হে ইমানদারগণ তোমরা যখন পার্থক্যভাবে কোনো জাতির সাথে মোকাবেলায় অবতরণ করবে অবতীর্ণ হবে তখন তোমরা প্রতিষ্ঠিত থাকবে স্থায়ী থাকক এবং আল্লাহ রব্বুল জিকির করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অবশ্যই সফল কাম করবেন রাসু সাল আলহ সাল্লাম সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন দিনের উপর স্থায়ী থাকার জন্য যেমন মা সারাদি আল্লাহ আনহা বলেন রাসুসাল্লাম সব সময় যে দোয়াটি করতেন ইয়া মুকাল্লিবাল কলুব সাব্বিত কালবি আলা দিন আতি হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর এবং আপনার অনুসারের উপর স্থায়ী রাখুন ষষ্ঠ উপায় হলো আল্লাহর দিকে আহ্বান করা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা নবী এবং রাসুলদের কাজ এবং নবী এবং রাসুলদের যারা অনুসরণকারী আলেম ওলামাদের কাজ এই আল্লাহর দিকে আহ্বান করবে একজন মুসলিম জাতি তার এলেম অনুযায়ী এবং দলিল ভিত্তিক কোরআন এবং সুন্না ভিত্তিক সপ্তম উপায় হলো সঙ্গ গ্রহণ করা আলেম ওলামাদের সাথে মিলেমিশে থাকা তাদের সাথে উঠা বসা করা মুমিনদের সাথে আল্লাহর পথে আহ্বানকারীদের সাথে সৎ ব্যক্তিদের সাথে উঠা পশা করা করলে ইমানের উপর উপর থাকার সুন্দর একটি একটি উপায় আপনি জানেন বনি একটি ঘটনা এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে হত্যা করার পরে সাধারণ একজন আবেদের কাছে গেছে যে এবাদত করে তার মাঝে এলেম নেই বলছে আমার কোনো তবা আছে কিনা সে বলছে না তোমার কোনো তবা নেই তখন তাকে সে হত্যা করে একশো পূর্ণ করার পরে একজন আলেমকে জিজ্ঞাসা করলো আলেম বললেন যে আল্লাহর মাঝে এবং তোমার মাঝে কোনো বাধা নেই তুমি তবা করো আল্লাহ কবুল করবেন এবং তুমি তোমার এই এলাকা সেরে অমুক এলাকায় যাও যে এলাকায় একমাত্র তারা আল্লাহর ইবাদত করে তাহলে আলেম ওলামাদের সাথে বৈঠক তাদের সাথে সময় দেওয়া ইমানের উপর স্থায়ী থাকার একটি উপায় অষ্টম নম্বর উপায় হলো আল্লাহ রব্লা আলমিন দিনকে বিজয় করবেন আপনি দিনের উপর স্থায়ী থাকুন যতই কষ্ট হোক না কেন আল্লাহ রুবুল্লাহ আলমিন দেখবেন একদিন এই দিনকে বিজয় করবেন এবং সারা পৃথিবীতে ইসলাম বিজয় লাভ করবে নবম উপায় হলো আল্লাহ রা আলমিনের পক্ষ থেকে যে ফাইসালা আসে তার উপর ধৈর্য ধরা দিনের উপর ধৈর্য ধরা একটি মহৎ গুণ আল্লাহ রব আলমিন তাই বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে 10 নম্বর উপায় হলো যেটা শেষ উপায় দিনের উপর স্থায়ী থাকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে আপনি চিন্তা করুন জান্নাত নিয়ে চিন্তা করুন এবং জাহান্নাম নিয়ে চিন্তা করুন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত রাখছেন সুমহান জান্নাত জান্নাত পাওয়ার আশা করুন তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া আর আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদাতিল মুত্তাকিন জাহি মান দরকন তোমরা আল্লাহ সন্তুষ্টির দিকে এবং জান্নাতের দিকে যে জান্নাতের পরিধিল আসমান এবং জমিন থেকে বিস্তীর্ণ আর বিস্তৃত এর দিকে দাবিত হও আল্লাহ রাব্বুল আলামিন যেটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন এবং মূর্তির কথা বেশি বেশি শরণ করুন একজন মুসলিম হোক যেই হোক না কেন মৃত্যু অবশ্যই তার হবে আল্লাহ রব আলিন বলছেন কুল্লু মউত যে প্রত্যেক আত্মাদারি যার বিতে প্রাণ আছে আত্মা আছে তার মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে ও ইন্নামা তো আফনা উজু রকম এমল কিয়ামা আল্লাহ আলামীন আলমিন প্রত্যেকে তার প্রতিদান দিবেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম সব সাহাবিদেরকে সব সময় তিনি জান্নাতের কথা স্মরণ করায় দিতেন একদিনের ঘটনা যখন ইয়াসির আম্মার এবং আম্মারের মা সুমাইয়াকে যখন ইসলাম গ্রহণ করার কারণে শাস্তি দেওয়া হচ্ছিল রসূল সাল্লাহ সাল্লাম সেই দিকে অতিবাহিত হচ্ছেন তাদেরকে ধৈর্য দিতে বলবেন এবং বললেন সব রান আলু ইয়াসির ফাইন্ন মাওয়ায়দা কুমুল জান্না হে ইয়াসিরের ফ্যামিলি তোমরা ধৈর্য ধার আল্লাহ রব্লা আলামিন তোমাদের ঠিকানা জান্নাত রেখে দিচ্ছেন তাই সম্মানিত দর্শক ও সুতা মন্ডলী আজকে যে সংক্ষিপ্তভাবে আমরা দশটি উপায় জানলাম উপায়ের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে দিনের উপর সঠিকভাবে থাকার স্থায়ী থাকার আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহর সন্তুষ্টি সম্ভব হবে এবং জান্নাত পাওয়ার পথ সুগম হবে আল্লাহ রবুল্লা আলমিন এই উপায়গুলি অবলম্বন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন ওয়া আির্দুলিল্লাহি রবুল্লা আলমিন